হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। সাবুদানা দিয়ে তৈরি করা পায়েস দেখতে যতটা মজাদার দেখাচ্ছে, খেতেও কিন্তু সেই রকম। তো বাসায় যারা এখনও এটা ট্রাই করেনি, ঝটপট ট্রাই করে ফেলতে পারেন। সবার প্রথমে এখানে আমি এক কাপের মতো সাবু নিয়েছি। সাবুগুলো নিয়ে প্রায় এক ঘন্টার মতো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তবে হ্যাঁ, ভিজিয়ে রাখার আগে কিন্তু সাবুগুলোকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে সাবুগুলোকে ভিজিয়ে দিতে হবে, তা না হলে সোক করার পরে যদি সাবু ভেজানো যায় তখন সাবু অনেক নরম হয়ে যায়, দেখা যাবে ম্যাক্সিমাম সাবু গলে বের হয়ে যাচ্ছে। এরপর একটা কড়াই নিয়ে তাতে এক টেবিল চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। ঘিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে, এখানে আমি কিছু কাজু বাদাম ফ্রাই করে নেব। বাদামগুলোকে একটু লালচে করেই ভেজে নেব। তারপরে বাদামগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে বাদামগুলোকে তুলে নেব। সাবুর পায়েসটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, এর আগে কখনোই রান্না করিনি, কিন্তু অনেকের মুখে শুনেছি, অনেককে রান্না করতে দেখেছি, কিন্তু আমি নিজে কখনো ট্রাই করিনি। কিন্তু নিজে ট্রাই করে দেখলাম যে আসলে এটা খেতে অনেক মজা লাগছে। সাবুগুলো এক ঘন্টা ভিজিয়ে রাখার পরে যেভাবে একটা ছাঁকুনি দিয়ে খুব ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার একই কড়াইতে সাবুগুলোকে একটু ভেজে নেব, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তাহলে একটা দারুণ স্মেল আসবে আর সাবুগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। এবার এর মধ্যে অ্যাড করছি 1/8 পরিমাণ পাউডার মিল্ক। এই ধরনের ডেজার্টের রেসিপিগুলোতে একটু পাউডার দুধ, একটু কনডেন্স মিল্ক, 1 টেবিল চামচ ঘি, এই ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো ইউজ করলে ডেজার্টগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। সে যে কোনো ডেজার্টে আপনারা ইউজ করতে পারেন। আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে পাউডার দুধগুলোকে একদম ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দুধ অ্যাড করার পালা। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি 4 কাপের মতো। দুধটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে লো হিটে কিন্তু খুব ভালো মতো জাল করে নেব। দুধ জাল করতে করতে সাবুগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর এই পায়েসটাও কিন্তু বেশ ভারী হয়ে আসবে। বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মতো সময় দিলে পায়েসটা একদম রেডি হয়ে যাবে। এই দেখুন, এবার বেশ ঘন হয়ে আসছে পায়েসটা। এ পর্যায়ে কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর চুলার জালটা একদম লো টু মিডিয়াম। এই যে ভিডিওর মাঝখানে আমার মামুনি চলে আসছে আমাকে হেল্প করতে। ও এসে ভেজে রাখা বাদামগুলো পায়েসের মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো রেসিপিটা হতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতে কিন্তু খুবই অন্যরকম একটা স্বাদ। যারা এখনও এটা ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন। সাবুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দিয়ে দেওয়ার পরে আর একটু পাতলা হবে, কিন্তু এটা খুব বেশি পাতলা খাওয়া যাবে না, একটু ভারী রেখেই জিনিসটাকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েস আবার একটু ভারী হয়ে যাবে। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। 1/2 চামচের মতো ঘি দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে চুলার জালটাকে অফ করে দেবো আমি। সাবুর পায়েস একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু ঘন করে রান্না করিনি, দেখুন একদম থিকনেসটা বোঝাই যাচ্ছে। তো এ পর্যায়ে এটাকে এখন ঠান্ডা করব। ঠান্ডা করে আমি এটাকে এখন পরিবেশন করব। এই যে দেখুন, এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। যারা এতদিন চালের পায়েস, চষির পায়েস, কামড়ের পায়েস খেয়েছেন, যারা সাবুর পায়েসটা ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করবেন। আর এটা আমার এতদিন জানা ছিল না, আমি সত্যি নিজে ভাবছি যে এটা কেন আমি জানতাম না। এর উপর দিয়ে আমি কিছু পেস্তা আর কাজু দিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।